Kelsey. Good morning, students. Chup kore acho to? Tumra ki bolbo bolo to? Class e ashle ami jokhon good morning bolbo, tumrao good morning bolbe. Good morning mane ki jano? Good morning holo shubho sokal. Bujhecho? Achha. Ami ke bolo to? Ami tomader miss. Ami hocche Shobita miss. Ami hocche Shobita miss. তোমার নাম কি বলো তো নীলা বাহ গুড আচ্ছা নীলা কি বলো তো নীলা রায় বাহ ভেরি গুড এই তো তুমি বলতে পেরেছো নীলা রায় তাহলে আমি তোমাদের মিস আর তোমরা এই যে সবাই বসে আছো তোমরা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট মানে কি জানো ছাত্র বলো তো আমরা স্কুলে কি করতে এসেছি পড়া করতে বাবা ভেরি গুড তোমরা কিছু পড়াশোনা যা করেছ হ্যাঁ করেছি কোথায় করেছ অঙ্গ অঙ্গ ও অঙ্গনওয়াড়িতে বাহ খুব তোমরা কি শিখেছ বলো তো অ আ ক খ এ বি সি ডি এক দুই বাহ ভেরি গুড তোমরা তো অনেক কিছু শিখেছ আচ্ছা এখন আমি আমি তোমাদের কি করাবো জানো তো আমি তোমাদের অঙ্ক অঙ্ক শেখাবো বাংলা শেখাবে না হ্যাঁ বাংলা শেখাবো বল আচ্ছা আগে তোমাদের একটা বই চেনে দিয়ে দিয়েছো তো বই কিনেছো সবাই তাহলে তোমরা বইটা বার করো তো বইয়ের দেখো প্রথম পাতায় কত ছবি দেওয়া আছে আচ্ছা তো ভালো লাগছে দেখতে আচ্ছা তোমরা এই যে প্রথম ছবিটা দেখছো এই ছবিটা কিসের বলো তো হাতি হাতি দেখেছো সবাই কোথায় দেখেছো চিড়িয়াখানা বাহ দেখো আর তারপরে ছবিটা দেখো তো কি আছে ইঁদুর ইঁদুর দেখেছো ইঁদুর কোথায় থাকে ঘরে বাহ এই তো তোমরা অনেক কিছু জানো তারপরে একটা দেখো তো কি আছে তারপরে এটা আছে পেঁপে পেঁপে দেখেছো দেখো নি চা পেঁপে কোথায় হয় গাছে হয় আচ্ছা পেঁপেটা দেখো তো কি রঙের ভেতরটা লাল রঙের আর তারপরে একটা দেখো তো এটা কি আছে এটা হচ্ছে লঙ্কা লঙ্কা সবাই দেখেছো লঙ্কা খেতে কেমন ঝাল লঙ্কা খাও আচ্ছা এবার দেখো তারপরে একটা আছে একটা লাঠি টুকরো এইটা দেখেছো হ্যাঁ এবার কি আছে পাতা পাতা দেখেছো কোথায় থাকে গাছে বাহ তোমরা তো সব ভালোই বলতে পারলে এবার আমি তোমাদের বলছি বলো তো এই যে হাতি আর ইঁদুর এটার মধ্যে কোনটা বেশি ভারী হবে আর কোনটা হালকা হবে ইঁদুর না ইঁদুর তো ছোট্ট ইঁদুর তো একটুখানি এটা কি হয় আর হাতি দেখেছো হাতি এত বড় হাতি কি আমরা নিতে পারি নিতে পারি না তাহলে হাতিটা ভারী হবে আর ইঁদুরটা হালকা হবে হাতির থেকে ইঁদুর হালকা আবার ইঁদুরের থেকে হাতি ভারী বুঝতে পেরেছো আচ্ছা তাহলে বলো তো এবার পেঁপে আর কাঁচা লঙ্কা এই যে তোমরা লঙ্কা বলতে এইটা এই পেঁপেটা ভারী হবে না লঙ্কাটা ভারী হবে কোনটা ভারী হবে বলো তো পেঁপে ঠিক বলেছো পেঁপে আর লঙ্কাটা হচ্ছে হালকা তাহলে আমি এইটা তোমরা শিখে গেলে কিভাবে তুমি শিখলে যে পেঁপেটা আমি নিলাম হাতে আর লঙ্কাটাও নিলাম তাহলে এইটা বেশি ভারী লাগছে আর এটা হালকা লাগছে আবার দেখো একটা কাঠের টুকরো যে আছে এইটা একটা যখন আমরা একটা লাঠি তোমাদের বাড়িতে সবাই লাঠি আছে নিলে আর একটা পাতা নিলে তাহলে পাতাটা কি হবে বলো তো হালকা লাগবে না ভারী ভারী না ভারী না দেখবে দুটো দু হাতে দেখবে ডান হাতে যদি কাঠের টুকরোটা নাও আর বাঁ হাতে যদি পাতাটা নাও তাহলে দেখবে ডান হাতে কাঠের টুকরোটা ভারী লাগছে আর পাতাটা হালকা লাগছে বুঝতে পেরেছো তাহলে আমরা কি শিখলাম হালকা আর ভারী কোনটা হালকা আর কোনটা ভারী বুঝতে পেরেছো বাহ ভেরি গুড তাহলে তোমরা এইগুলো শিখো আর একটা তোমাদের আমি শেখাবো
দেখো আমি বোর্ডে পাঁচটা গুলিয়ে দিব কিন্তু তো হবে না হুম কিন্তু হাতেও তো আমার নেই কিন্তু আমি বলতেন বোর্ড লাগবে আচ্ছা এবার আমি তোমাকে দেখো পাঁচটা গুলি দিলাম তোমাকে আর কাকে দিলাম নীলা ঠিক আছে আর রামকে দুটো গুলি দিলাম বলো তো কার কাছে বেশি হবে আর কার কাছে কম হবে নীলা গুনে গুনে বলো চারটে আর রাম তোমার কাছে কটা দুটো তাহলে কার কাছে বেশি আছে বলো তো নীলার কাছে আমি তাহলে নীলা পেল চারটে রাম পেল দুটো কিন্তু তোমার কাছে কম আর নীলার কাছে বেশি তাহলে আমরা কি দেখবো এটা থেকে যে কম বেশি কার কাছে বেশি আছে আর কার কাছে কম আছে এবার যদি আমি একটা বই রাখলাম হাতে আমার একটা বই আছে আর তোমাদের দেখো ব্যাগের মধ্যে কটা বই চারটে বই তাহলে বলো তো কার কাছে কম আছে আর কার কাছে বেশি আছে আমার কাছে কম আছে বাহ ভেরি গুড আমার কাছে একটা আর তোমাদের কাছে চারটে তাহলে যখন এক থাকবে আর তখন হচ্ছে কম আর একের বেশি যখন থাকবে একটা দুটো তিনটে চারটে তখন হচ্ছে বেশি তাহলে কম আর বেশি বুঝতে পারলে বুঝতে পেরেছ বাহ ভেরি গুড তাহলে এইভাবে কম বেশি আর হালকা ভারী আমরা শিখবো আজকে আমি তোমাদের এই দুটো শেখালাম কেমন ঠিক আছে